2022 সালে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বিভিন্ন মানুষের মোবাইল ফোন উপভোক্তাদের হাতে ফিরিয়ে দিলেন অন্ডাল জিআরপির আধিকারিকরা। ফিরে পাওয়া নামক একটি কর্মসূচির মাধ্যমে এই মোবাইল ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে যে সমস্ত যাত্রীরা বিভিন্ন সময় ট্রেনে যাত্রা করার সময় নিজেদের মোবাইল ফোনগুলি হারিয়ে ফেলেছিলেন এবং জিআরপির কাছে অভিযোগ দায়ের করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে যে সমস্ত মোবাইলগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে সেই সমস্ত মোবাইলগুলি এদিন অন্ডাল জিআরপির পক্ষ থেকে উপভোক্তাদের ডেকে পাঠিয়ে তাদের হাতে ফোনগুলি তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে এদিন প্রায় 12টি ফোন সমস্ত উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এই ফোনগুলি ফিরে পেয়ে খুশি বিভিন্ন উপভোক্তারা এবং এই ফিরে পাওয়া কর্মসূচিকে তারা ধন্যবাদ জানিয়েছেন। মানুষগুলো আমাদের হাওড়া জিআরপি ডিস্ট্রিক্টের অন্ডাল জিআরপি থানাতে আমরা একটা প্রোগ্রাম আয়োজন করেছি। ঠিক আছে, যারা গত দুমাসে যারা মোবাইল হারিয়ে গেছিল, আমাদের মিসিং ডায়েরি হয়েছিল, তাদের মোবাইল আমরা উদ্ধার করে তাদের হাতে ফিরিয়ে দিলাম। সেই জন্য আমাদের সেটা প্রোগ্রামের নাম দিয়েছি ফিরে পাওয়া। কতজনকে দেওয়া হয়েছে আজকে? টোটাল 12 জনকে দেওয়া হলো। এই মোবাইলগুলো কোথা থেকে মানে রিক করা হয়েছে? বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে, কোনোটা বিহার, কোথা পশ্চিমবাংলা, কোথা থেকে আসাম থেকেও আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। প্রসঙ্গত, মানুষের এই মুহূর্তের অন্যতম সঙ্গী স্মার্টফোন এবং বহু মানুষই নামি দামি এবং মিড রেঞ্জের স্মার্টফোন ব্যবহার করেন, কিন্তু অনেক সময় যাত্রা করতে গিয়ে অনেকে মোবাইল ফোন হারিয়ে ফেলেন এবং সেই সমস্ত মোবাইল ফোনগুলিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য থাকে, থাকে ব্যাংকিংয়ের তথ্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ যোগাযোগ এবং ফাইল, এবং সেই সমস্ত মোবাইল ফোনগুলি হারিয়ে যাওয়ার পর অভিযোগ দায়ের করা হয় জিআরপির কাছে এবং জিআরপি সেই যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই এই সমস্ত মোবাইল ফোনগুলি উদ্ধার করে উপভোক্তাদের হাতে ফিরিয়ে দিচ্ছে এবং এজন্য হাওড়া ডিভিশনের বিভিন্ন জিআরপি থানা ফিরে পাওয়া নামক কর্মসূচি পালন করছে এবং সেই ফিরে পাওয়া নামের কর্মসূচি এদিন পালন করা হয়েছে অন্ডাল জিআরপির পক্ষ থেকে এবং অন্ডাল জিআরপির উদ্যোগে 2022 সালে আসা প্রায় অভিযোগের ভিত্তিতে উদ্ধার করা 12টি মোবাইল ফোন এদিন উপভোক্তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এই মোবাইলগুলি, যাতে পুরনো মোবাইলগুলি ফিরে পেয়ে ব্যাপকভাবে খুশি উপভোক্তারা, তারা ধন্যবাদ জানিয়েছেন জিআরপি আধিকারিকদের। কারণ যে মোবাইল ফোন মানুষের কাছে একটা প্রিয় জিনিস, পাশাপাশি সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য থাকে, ফলে সেই মোবাইল ফোনগুলি ফিরে পেয়ে তারা পুলিশ কর্মীদের এবং জিআরপির যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি এই মোবাইল ফোন ফেরত দেওয়ার জন্য যে ফিরে পাওয়া নামের কর্মসূচি চালু করা হয়েছে সেই কর্মসূচিকেও সাধুবাদ জানিয়েছেন তারা।